কাশিমপুর কারাগারে কয়েক মাস বন্দী ছিলেন এই সময়ের আলোচিত সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। সেই সময় একই কারাগারে ছিলেন কাদের মোল্লা সহ অনেক ভিভিআইপি বন্দী। কাদের মোল্লার সাথে কাটানো কিছু সময় নিয়ে সাংসদ রনি স্মৃতিচারণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। উইকলি পলিটিশিয়ানের দর্শকদের জন্য স্ট্যাটাসটি হুবহু প্রকাশিত হলো। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রনি সেলেখায় লিখেন, ছোট্ট একটি ব্যক্তিগত দায় থেকে আজকের লেখাটির অবতারণা। কাশিমপুর জেল থেকে মুক্তির দিন সকালেই ঘটল ঘটনাটি। মুক্তি লাভের আশা আর জেল গেটে পুনরায় গ্রেফতার হবার আশঙ্কার দোলা চলে দুলতে দুলতে আমি আমার মালপত্র গুছাচ্ছিলাম। এমন সময় লুঙ্গি পরা এক ব্যক্তি আমার রুমে ঢুকে সালাম দিল এবং বলল, কাদের মোল্লা সাহেব আপনাকে একটি চিঠি দিয়েছেন। মুহূর্তের মধ্যে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। সিদ্ধান্ত নিতে পারছিলাম না চিঠিটি কি গ্রহণ করব না ফেরত পাঠাব। এরই মধ্যে আগন্তুক টেবিলের উপর চিঠিটি রেখে তড়িৎ গতিতে চলে গেলেন। আমি কম্পিত হস্তে চিঠিটি খুললাম। একটি ছেঁড়া ছোট কাগজে তিন থেকে চারটি বাক্য লিখেছেন কাদের মোল্লা, কিন্তু বাক্যগুলোর তির্যক অভিব্যক্তি আমাকে যারপরনাই আহত করল। সেই চিরকুটের ইতিকথা বলার পূর্বে আরও কিছু প্রসঙ্গ পাঠকগণকে জানাতে চাই। কাশিমপুর জেলে ঢোকার পরপরই আমার জেলমেটগণের নিকট কাদের মোল্লা সম্পর্কে বহু কথা শুনছিলাম হর রোজ। বিশেষ করে খাবার টেবিলে তার সম্পর্কে আলোচনা হতো সবচেয়ে বেশি। ট্রাইব্যুনালের রায়ে দোষী সাব্যস্ত হবার পূর্বে ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে সুরমা সেলেই ছিলেন ডায়াবেটিসের রুগী। খাবার টেবিলে বসে প্রথমেই বলতেন কিছুই খাবেন না, তারপর একটার পর একটা খাবারের দিকে তাকাতেন, শিশুর মতো হাসি দিয়ে বলতেন, মামুন গোস্তের রংটা বোধহয় ভালোই হয়েছে। তারপর মাহমুদুর রহমান সাহেবের দিকে তাকিয়ে বলতেন, ঘ্রাণটাও তো চমৎকার। মীর কাশিম বা অন্য বন্দীদের দিকে তাকিয়ে এমন ভাব করতেন যেন কাদের মোল্লা সাহেবকে খাওয়ার জন্য একটু অনুরোধ করেন। একসময় তিনি অনুরোধে সাড়া দিয়ে খাওয়া শুরু করতেন এবং হই হুল্লোড় হাসি তামাশা এবং নানা গল্প উপাখ্যান বলে পুরো খাওয়ার টেবিল মাতিয়ে রাখতেন। বিষণ্ণ বন্দীরা তাই কাদের মোল্লার উপস্থিতিটাকে এক ধরনের প্রশান্তি হিসেবে গণ্য করত। আমি যখন জেলে ছিলাম তখন কাদের মোল্লা ছিলেন অন্য সেলের সাধারণ বন্দীদের মতো। যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার প্রতি ছিল জেল কর্তৃপক্ষের সতর্ক প্রহরা। ফলে প্রতি বিকেলে পাশাপাশি সেলের বন্দীরা নিজেদের সীমানা প্রাচীরের দরজার সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলার চেষ্টা করত। আবার পুরনো বন্দীদের কেউ কেউ রাস্তায় বের হয়ে আসত, কিন্তু কাদের মোল্লাকে সেই সুযোগ দেয়া হতো না। কাদের মোল্লার সেবক সকাল বিকাল আমাদের সেলে আসত ফ্রিজ থেকে ইনসুলিন নেবার জন্য। জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কে বা কারা যেন সুরমা সেলে ছোট্ট একটা ফ্রিজ বসিয়েছিল কেবলমাত্র কাদের মোল্লার ওষুধপত্র রাখার জন্য। সেই ফ্রিজে কাদের মোল্লার ডায়াবেটিসের ওষুধপত্র থাকত। সেবক যখন ওষুধ নিতে আসতো তখন তার নিকট থেকে কাদের মোল্লা সম্পর্কে টুকটাক জানতে পারতাম। বন্দী জীবনের নিরন্তর সময় যেন আর কাটতেই চাইত না, ফলে আমরা সময়টুকুকে যথাসম্ভব আনন্দমুখর করার জন্য সর্বাত্মক চেষ্টা করতাম। যার যত জ্ঞান বা প্রতিভা ছিল সবই উজাড় করে দিতাম সহযাত্রীদেরকে আনন্দ দেবার জন্য। একদিন বিকেলে বসেছিলাম সুরমা সেলের বারান্দায়, পাশাপাশি চেয়ার নিয়ে আমরা সবাই গিয়াসুদ্দিন আল মামুন, মাহমুদুর রহমান, মীর কাশিম আলী আর এটিএম আজাহার। হঠাৎ নীরব হয়ে গেলাম আজানের কারণে, দুঃখিত, হঠাৎ নীরব হয়ে গেলাম অজানা কারণে, অর্থাৎ বলার মতো কোনো কথা ছিল না কারো মুখেই। হঠাৎ মামুনি বলে উঠল, এই সময় মোল্লা ভাই থাকলে আমাদের সবাইকে গান শোনাতেন, জামাতের লোক আবার গান গায় নাকি? মনে মনে টিটকারি কেটে জিজ্ঞাসা করলাম, কি গান গাইতেন? রবীন্দ্রসঙ্গীত? অসাধারণ তার গায়কী গলা আর সুরের ঢং। মাহমুদুর রহমান বললেন, আমি নিজে টুকটাক গাইতে জানি, তাই প্রস্তাব করলাম কিছু একটা গাওয়ার জন্য। তারা আগ্রহ দেখালে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইলাম, মনে কি দ্বিধা রেখে চলে গেলে? সবাই শুনলেন এবং প্রশংসা করলেন, তবে একথা বললেন যে আমার চেয়েও কাদের মোল্লা সুন্দর করে গান করেন। তার গান পরিবেশনের সময় তিনি উপস্থিত লোকজনের সঙ্গে এমনভাবে চোখের ভাব বিনিময় করেন যে শ্রোতাগণ তার সঙ্গে গুনগুনিয়ে কণ্ঠ মেলাতে বাধ্য হয়, ফলে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অন্যদিকে আমি গান করি চোখ বুজে, যখন আমার সঙ্গী সাথীগণ যখন আমাকে চোখ খোলা রেখে আরও একটি গান গাইতে অনুরোধ করলেন তখন আমি ভারী লজ্জা পেয়ে গেলাম এবং আর এগোতে পারলাম না।
ফলে তারা আবার পুনরায় কাদের মোল্লার প্রশংসা করতে থাকলেন। একদিন আমরা সকালে খাবার টেবিলে বসে দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছিলাম। সেবকরা তখন খাবার পরিবেশনের জন্য এনজাম করছিল। এমন সময় কাদের মোল্লার সেবক এসে গিয়াসুদ্দিন আল মামুনের নিকট ছোট একটি চিঠি ধরিয়ে দিল। চিঠিটি পড়ার পর মামুনের মুখমণ্ডল খুব লজ্জা আর রাগে লাল হয়ে গেল। এরপর সে চিঠিটি মীর কাশেম আলীর হাতে দিল। কাশেম সাহেব চিঠিতে পড়ে কাঁদতে আরম্ভ করলেন। আমার হাতে যখন চিঠিটি এলো তখন দেখলাম কাদের মোল্লা লিখেছেন, প্রিয় মামুন, সালাম। নিতান্ত বাধ্য হয়েই তোমার সেবক মতির বিরুদ্ধে তোমার নিকট নালিশ জানালাম। ইদানিং কেন জানি আমার বেশি বেশি ডাল আর উস্তা ভাজি খেতে ইচ্ছা করে। আমার নিজের অর্থ দিয়ে এসব কিনে খাওয়া যে সম্ভব নয় তা তুমি জানো। তুমি আমার জন্য এ যাবৎ অনেক কিছুই করেছ, আর তাই তোমার উপর অজানা এক অধিকার জন্ম নিয়েছে। সেই অধিকার বলে আমার সেবককে বলেছিলাম, চোখায় রান্নাঘরে যখন খাবার ভাগাভাগি হবে তখন মামুনের ভাগ থেকে একটু ডাল আর উস্তা ভাজি বেশি করে নিও আমার জন্য। কিন্তু তোমার সেবক আমাকে এই সুযোগ দেয়নি। জীবন মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে এই অভাগা তার ছোট ভাইয়ের নিকট একটু ডাল আর উস্তা ভাজি চেয়ে যদি অন্যায় করে থাকি তবে মাফ করে দিও। চিঠি পড়ে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। মাহমুদুর রহমান সাহেব বললেন, কাল থেকে মোল্লা সাহেবের জন্য আলাদা ডাল আর উস্তা ভাজি রান্না হবে, সব বিল আমি দেব। মামুন ক্রোধে কাঁপছিল আর সেবককে শাসাচ্ছিল, আর অন্যরা এক ধরনের বিষণ্ণতার নস্টালজিয়ায় ভুগতে লাগলাম। এবার আমি বলছি আমার কাছে লেখা কাদের মোল্লার চিরকুট কাহিনী। তিনি লিখেছেন, প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো, কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়, আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত অট্টহাসি দিবে।